আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার সারাদিনের অর্ডারগুলো খুব দ্রুত স্টেডফাস্ট কুরিয়ারে বুকিং দিবেন বা পার্সেল হিসেবে অ্যাড করবেন। খুবই ইজিলি, জাস্ট একটা এক্সেল ফাইল ডাউনলোড করবেন এবং স্টেডফাস্টের কুরিয়ারে গিয়ে আপলোড করে দেবেন। জাস্ট এইটুকুই করলে হয়ে যাবে। সো এটা করার জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট আপনার ইকমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। ডিফল্ট প্যানেলে করার পর আপনি জাস্ট আপনার অর্ডার ম্যানেজারে যাবেন। অর্ডার ম্যানেজারে যাওয়ার পর আপনি সাইড নেবে এইখান থেকে জাস্ট অর্ডার শিপিং যে বাটনটা আছে এটার মধ্যে আসবেন। এখানে আসলেই তো আপনি দেখতে পারবেন যে সারাদিনে আপনি কতগুলো অর্ডার কনফার্ম করে রাখছেন। সো এখানে দেখা যাচ্ছে 16টা অর্ডার কনফার্ম করা আছে। সো এখন মনে করেন আপনি এই 16টা অর্ডার এখন সন্ধ্যার টাইম বা বিকাল টাইম রাতের টাইম এখন আপনি বুকিং দেবেন স্টেডফাস্ট কুরিয়ারে। সো এতদিন যেভাবে দিতেন একটা একটা করে কপি করতেন, মানে নাম্বার, নাম, অ্যাড্রেস, এখানে গিয়ে গিয়ে স্টেডফাস্টের এই কুরিয়ারে গিয়ে গিয়ে একটা একটা কিছু পার্সেল হিসেবে অ্যাড দিতেন, বাট এখন এটা আর করতে হবে না। এখন থেকে আপনি জাস্ট কুইকলি করতে পারবেন এই কাজটা। তো চলেন এটা দেখাই। এখন যেটা করবেন, যে প্রসেসে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে আসার পর আপনি এখানে দেখেন চেক বক্স, এসএল এর পাশে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। তাহলে দেখবেন সবগুলো আপনার অর্ডার একসাথে চেক মানে সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে সিলেক্ট বাল্ক অ্যাকশন এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি জাস্ট এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে স্টেডফাস্ট বুকিং এক্সেল ফাইল ডাউনলোড, ঠিক আছে। তো এছাড়াও আপনি পাঠাবার এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন, ডেট এক্সে করতে পারবেন। সিম্পল সব কিছুর প্রসেস একটাই, আপনি জাস্ট একটা ডাউনলোড করবেন, ওদের যার যার প্যানেলে গিয়ে জাস্ট একটা অপশন পাবেন আপলোড করে, ওখান থেকে আপলোড করে দেবেন। সো আমি আপনাকে আপাতত স্টেডফাস্টেরটা দেখি, তাহলে আপনি সবগুলো বুঝতে পারবেন। সো স্টেডফাস্টের এটা সিলেক্ট করলেন, করে জাস্ট কী করবেন, কনফার্ম অ্যান্ড গো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলেই আপনি দেখবেন আপনার সামনে এই টেবিল স্টাইলে আপনার সবগুলা কাস্টমারের আপনার নাম, ফোন নাম্বার, ঠিক আছে, আপনার সব কিছু মানে যা যা দরকার এই ইনফরমেশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড এক্সেল ফাইল এইটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার সামনে এইরকম একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনার পিসির মধ্যে। ওকে, তারপর আপনি যেটা করবেন এটা কেটে দেবেন, নো প্রবলেম। দেন হচ্ছে আপনি কেটে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি আপনার যেই স্টেডফাস্টের কুরিয়ার আছে, ঠিক আছে, এটার মধ্যে আপনি লগ ইন করবেন স্টেডফাস্টের প্যানেলে। কুরিয়ার প্যানেলে লগ ইন করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে ইম্পোর্ট ইম্পোর্ট নামে একটা অপশন আছে। সো এই ইম্পোর্টে আপনি ক্লিক করবেন এই লিঙ্কটা, এই পেজ, তাহলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখেন আপনার ব্রাউজ ফাইল আছে, এই ব্রাউজ ফাইলে ক্লিক করবেন। ব্রাউজ ফাইলে ক্লিক করে যে এক্সেল ফাইলটা আপনি ডাউনলোড করছেন সেটা আপনার পিসিতে থাকবে, সেখান থেকে এটাকে জাস্ট ক্লিক করে দিবেন, দিয়ে জাস্ট সরি ক্লিক করে জাস্ট ওপেন করবেন বা ডাবল ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন সাবমিটে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার এই সবগুলা, দেখেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সবগুলাই দেখেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু সহ কিন্তু আপনার এখানে জাস্ট একটা লিস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি যেটা করবেন, অলরেডি বুকিং হয়ে গেছে, ঠিক আছে, বুকিং হয়ে যাবে এটাই। দেন আপনি এখানে যদি অল কনসাইনমেন্টে আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন, দেখেন যেই নাম সবগুলো ছিল জাস্ট আপনি একটা ক্লিক করছেন সব কিন্তু বুকিং হয়ে গেছে। বাট এটা যদি আপনি একটা একটা করতে চাইতেন কত টাইম লাগতো চিন্তা করেন, 16টা অর্ডার এন্ট্রি দিতে গেলে। সো আই থিঙ্ক এটা এই ফিচারটা আপনার প্রচুর মূল্যবান সময় এবং শ্রম বাঁচিয়ে দেবে এবং নির্ভুলভাবে আপনার জিনিসগুলো এন্ট্রি করে দেবে। আর ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় অনেক ভুলও হয়, যাই হোক এই ভুলও হবে না, সময় বাঁচবে, শ্রম বাঁচবে। আই থিঙ্ক এই ফিচারটা আপনার অনেক হেল্পফুল হবে। তো আজ এ পর্যন্তই, আই থিঙ্ক আপনি কাজটা করতে পারবেন। তারপরেও যদি কিছু না বুঝেন অবশ্যই আমাদের জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।